বলি আমার সে কে বলি আমার প্রথমে গানটা শুনে মনে হচ্ছিল পাকিস্তানের আতিফ আসলাম গাইছেন যিনি এক সময় বলিউড কাঁপিয়ে দিয়েছিলেন প্রিন্স মাহমুদ যিনি ঈশ্বরের মতো সুন্দর গান আমাদের উপহার দিয়েছিলেন আমি কোনো কমতি দেখতে পাইনি বরবাদ ছিল খুবই দুর্দান্ত যারা গানটা নিয়ে সমালোচনা করছে তাদের রুচি হয়তো ভিন্ন হতে পারে কিন্তু 2024 সালে এই ধরনের গান না পেলে আমি হতাশই হতাম সিনেমাটোগ্রাফির সাথে গানটা এত সুন্দরভাবে মিলে গেছে দেখলেই অবাক হয়ে যায় এটা বাংলা মুভির গান কি হয়ে গেল কেউ জানে না গানটি নিয়ে কোনো অভিযোগ নেই ফিঙ্গার নিয়েও কোনো অভিযোগ নেই এটি আরও একটি মাস্টারপিস বরবাদ দেখার পর মনে হলো বাংলাদেশি সুপারস্টার শাকিব খানের সিনেমা কত দূর চলে গেছে যে কোনো দেশের সিনেমার সাথে টক্কর দেওয়ার মতো ক্ষমতা রাখি আমরা যারা সমালোচনা করছেন তাদের কাজ ওই একটাই তারা পারেই সেটা করতে তাছাড়া আমরা যখন প্রিন্স মাহমুদের সুরে জেমসের গাওয়া গান শুনতাম মানুষজন বলতো ভেড়ার গান শুনছেন তখন ছিল রুচির দুর্ভিক্ষের দিন এখন তো 2024 সাল সব মানুষ রুচিশীল এর আগে কোনো বাংলাদেশি সিনেমা এত লার্জার স্কেলে এত সুন্দর লোকেশনে এত সুন্দর সিনেমাটোগ্রাফি এত সুন্দর কালার গ্রেডিং মেকিং পাইছিলেন আরে বাদ দেন আপনি পাশের কলকাতার ছবিগুলোই দেখেন না কলকাতার ছবিও আমাদের শাকিব খানের ছবির ধারে কাছেও নেই আমি বাংলাদেশের আর অন্য ছবির কথা বলবো না আপনারা এই ঈদেই দেখেন অবশ্য অন্য ছবি আর শাকিব খানের ছবি আকাশ পাতাল ব্যবধান পাবেন আর একটা মধুর সমস্যা আছে নায়িকার থেকে এই নায়কটারে এত সুন্দর কেন লাগে রে বরবাদ